আজকে আমরা যেভাবে দেখছি পিতা মাতার প্রতি সন্তানদেরকে অভদ্রতা, যে বাবা মা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছে, কথা শিখিয়েছে, হাত ধরে হাঁটা শিখিয়েছে, আজকে সেই কথা দিয়ে আমরা বাবা মাকে আঘাত করি, ঠিক কিনা? আল্লাহ কোরআন এই জন্য বলেছেন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। নামাজ যেরকম আল্লাহর হুকুম, পিতা মাতার প্রতি মহব্বত রাখো আল্লাহর হুকুম। শুধু নামাজটা মানবেন আর বাকিটা না মানলে হবে? নামাজই আদায় হবে, এগুলো আমাদের বুঝতে হবে। যে সন্তান আমার নবী বলছেন মহব্বতের সহিত তার পিতা মাতার দিকে, যে একবার মহব্বতের সহিত তাকাবে তিনবার মকবুল হজ পাওয়া বলে যাবে। ঘরের মধ্যে হজ হজ রেখা মকবুল হজ রেখা আমি মক্কাতে গেলে লাভ হবে না। আজকে আমরা এগুলা আমাদের সমাজের মধ্যে থেকে চলে যাচ্ছে, আদব কায়দা মহব্বত মায়া মমতা এগুলো আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা মুসলমান, আমাদের জীবন ব্যবস্থা ভিন্ন, আমরা ইহুদি নাসারাদের জীবন ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি না, ঠিক কিনা? যৌতুক প্রথা এটাও একটা হারাম বিষয়, এটা মুসলমানদের জীবন ব্যবস্থা না, এটা বিধর্মীদের জীবন ব্যবস্থা। যৌতুক আজকে যৌতুক নিয়ে নির্যাতন হচ্ছে। ইসলামী জীবন ব্যবস্থা হচ্ছে ছেলের পক্ষ সমস্ত কিছু আয়োজন করতে হবে, মেয়ের বাপ থেকে কিছু খাওয়া দাওয়া দেওয়া দাবার কথা, এগুলো হচ্ছে অন্য ধর্মের নিয়ম, এগুলো আমাদের সমাজে চলে আসছে। মসজিদের ইমাম সাহেবরা খুতবাতে শুক্রবার এগুলো বলে না, এই বিষয়ে মানুষকে সচেতন করে না। আজকে যৌতুকের কারণে নির্যাতন হচ্ছে, পরিবার পরিবারে কেস মামলা হচ্ছে, ঠিক কিনা? এগুলা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কোনো হারাম নিকায় সুন্নতের মধ্যে কোনো হারাম বিষয় অন্তর্ভুক্ত হলে সেটার উপর আল্লাহর রহমত আসে না, এই জন্য বিবাহ বিচ্ছেদ হচ্ছে, ঘর সংসার টিকছে না, যার ফলে খেজুর খাওয়াইয়া বিয়ে করেন। মা ফাতেমা আমার নবী এই মদিনার বাদশার মেয়ের বিয়ে হয়েছে, কিভাবে আমরা বুঝতে হবে? মুসলমানদের বিয়ে সেভাবে হতে হবে, মাওলানা আলী শেরে খোদার বিয়ে যেভাবে হয়েছে সমস্ত মুসলমান জাতির বিয়ে ওইভাবে হওয়া উচিত, ঠিক কিনা? মাওলানা আলী শেরে খোদা ওনার কোনো টাকা পয়সা ছিল না, কর্পদক্ষিণ উনি আসছেন, নবীজি বললেন তোমার কাছে কি আছে তুমি আমার মেয়েকে বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তেমন কিছু নাই, আপনি জানেন, তারপরে তোমার কিছু লাগবে। উনি একটা বর্ম নিয়ে আসছেন, ওনার এটা যুদ্ধে উনি এটা পুরস্কার পেয়েছেন, সেটা এনে নবীজির দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের মধ্যে খালি এই জিনিসটা আছে আর কিছু নাই। নবীজি সেটা নিলাম দিলেন, সাহাবায়ে কেরাম আমরা নিলাম ডাকলেন, ডাকতে ডাকতে হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু উনি আবার রইস ধনী ব্যক্তি ছিলেন আরবে, মাওলানা আলীকে সহযোগিতা করার জন্য উনি জিনিসটা একটু বেশি দাম দিয়ে কিনে নিলেন। সুবহানাল্লাহ, ধরেন 100 টাকার দিন উনি 2000 টাকা দিয়ে কিনে নিলেন, সুবহানাল্লাহ। এরকম ওনার অনেক অনেক বদান্যতা আছে, ইহুদি পানি দিচ্ছে না মুসলমানদের, উনি গিয়ে পুরো কূপ কিনে দিয়েছে মুসলমানদের, সুবহানাল্লাহ। খেজুর বাগান কিনে দিয়েছে মুসলমানদের খাওয়ার জন্য, এভাবে ওসমান বিন নুরাইন অসংখ্য উনি দান করেছেন, সুবহানাল্লাহ, মুসলিম জাতির জন্য, নবী সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টি আদায়ের জন্য। তো এখান থেকে নবীজি অর্ধেক মাওলানা আলী ছেলের পদাকে দিয়ে দিলেন, আর অর্ধেক উনি রেখে দিলেন, বলেন যাও তুমি গিয়ে গৃহস্থালের আমার মেয়ে থাকবে এগুলা তুমি কেনাকাটি করো, কিছু খেজুর নিয়ে আসো। সেখানেই নবীজি ওনার নিকাহ সম্পন্ন করছেন, সুবহানাল্লাহ। তো এগুলা আমাদের বুঝতে হবে, এই বিষয়গুলা তো আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হবে মিল্লাতের দেশের সমাজের খেদমত করার তৌফিক দান করুন, আমিন।